আজ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে মঞ্চে থাকার কথা অভিনেতা মিঠুন চক্রবর্তীর রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় শনিবার বলেন মিঠুন দার সঙ্গে আমার কথা হয়েছে তিনি শনিবার রাতে কলকাতায় আসবেন পুরো আলোচনা না করে আর বেশি বলা উচিত হবে না তবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছেন আজ মোদী ব্রিগেডে বলিউড তারকা অক্ষয় কুমারকেও দেখা যেতে পারে বলে রাজ্যের বিভিন্ন জায়গায় জল্পনা চলছে তবে কৈলাস বলেন অক্ষয় কুমারের বিষয়ে আমার জানা নেই আজ ব্রিগেডে দশ লক্ষ লোক আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিল বিজেপি দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি ব্রিগেডে প্রায় দশ লক্ষ মানুষের জমায়েত হবে যদিও ব্রিগেডে মঞ্চ করার পরে দশ লক্ষ মানুষ ধরে কি না সে প্রশ্ন উঠছে একসময়ে শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং প্রসেনজিৎ ব্রিগেডে মোদীর সভায় যাবেন তবে তাদের দুজনের দিক থেকে দৃঢ়ভাবে জানিয়ে দেওয়া হয়েছে এ কথা ঠিক নয় কৈলাস এদিন বলেন দেশ ও দুনিয়ার সবচেয়ে বড় তারকা নরেন্দ্র মোদীজি তিনি সরাসরি বাংলার জনতার সঙ্গে কথা বলবেন তাৎপর্যপূর্ণ হল কিছুদিন আগে আর প্রধান মোহন ভাগবত মিঠুনের মুম্বইয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন তারপরে অবশ্য মিঠুন দাবি করেছিলেন ভাগবতীর সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে তিনি রাজনীতিতে আসবেন না ব্রিগেডে মোদীর সভায় ভিড়ে যাতে কোনো খামতি না থাকে তার জন্য বিজেপি নেতৃত্ব তৎপর সভা এবং মিছিলের পাশাপাশি মানুষের বাড়ি বাড়ি ঘুরেও ব্রিগেডে সভায় আসার আবেদন জানাচ্ছেন বিজেপি নেতা নেত্রীরা কৈলাস এদিন সকালে ভবানীপুরে বিভিন্ন চায়ের দোকানে এবং পরে কালীঘাট মন্দির এলাকায় ঘুরে সাধারণ মানুষকে ব্রিগেডে মোদীর সভায় আসার আবেদন জানান আজ ব্রিগেডে তিনটি মঞ্চ করা হচ্ছে মূল মঞ্চে থাকবেন মোদি মিঠুন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বাবু সহ রাজ্যের শীর্ষ নেতাদের কয়েকজন বাকি দুটি মঞ্চে ভাগ হয়ে বসার কথা রাজ্যের অন্যান্য নেতা জেলা নেতৃত্ব এবং দলের সেলিব্রিটি সদস্যদের বিজেপি নেতারা জানাচ্ছেন পাঁচ হাজার দলীয় স্বেচ্ছাসেবক আজ ব্রিগেড ময়দানে থাকবেন সমাবেশের নিরাপত্তার স্বার্থে রাখা হবে পনেরোশো সিসি ক্যামেরা কুড়িটি জায়ান্ট স্ক্রিন থাকবে শ্রোতাদের সুবিধার্থে ব্রিগেডের সমাবেশে যোগ দিতে এদিনই যারা শহরে পৌঁছেছেন তাদের উত্তর কলকাতার কয়েকটি ধর্মশালায় রেখেছে বিজেপি আজ দলের রাজ্য দপ্তর এবং হাওড়া থেকে মিছিল করে অনেকে ব্রিগেডে যাবেন লোক আনতে তিনটি ট্রেন ভাড়া করা হয়েছে বলে বিজেপি সূত্রের দাবি বিধানসভা ভোট ঘোষণার আগে হলদিয়া এবং হুগলির সাহাগঞ্জে দলীয় সভা করেছেন মোদী কিন্তু ভোট ঘোষণার পরে আজই রাজ্যে তার প্রথম সভা উপরন্তু তা হবে কলকাতার প্রাণকেন্দ্র ব্রিগেড প্যারেড ময়দানে রাজনৈতিক সমাবেশের ইতিহাসে যা স্থান খুব উল্লেখযোগ্য মোদীর ব্রিগেড সমাবেশের আগে শনিবার সন্ধ্যায় প্রথম দুদফার ভোটের ষাটটি আসনের মধ্যে ছাপ্পান্নটি প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি আজ মোদীর ভাষণের প্রভাব ওই প্রার্থীদের লড়াইয়ের ময়দানেও পড়বে বলে দলের একাংশের মত রাজ্য বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বরাবরই বলছেন ব্রিগেডে মোদীজি যা বলবেন সেখান থেকেই বিধানসভা ভোটের সুর তাল বাধা হয়ে যাবে